বনফটোর আয়োজন করলো মালদা শহরের একদল মহিলা, কেউ শিক্ষিকা, কেউ ব্যাংক কর্মী, আবার কেউ কলেজ পড়ুয়া। মঙ্গলবার ছিল গুরু পূর্ণিমা। এই দিনটিতে গত 4 বছর ধরে বনের মঙ্গল কামনা করে বনফটোর আয়োজন করেন মহিলাদের এই দল। মালদা শহরের নজরুল সরণি সংলগ্ন মালদার উঠানে আয়োজন করা হয় বনফটার। বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত হয়ে বনফটার আয়োজন করেন। শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বনফোটা। তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে বনফোটা দেন তারা। উদ্যোক্তারা বলেন, বনের কপালে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়ল কাটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বনকে বাঁচা আশিস ফোটা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই বনফোটা গত 5 বছর ধরে আমরা পালন করে চলেছি। ভাইফোটা তো ভাইদেরকে আশীষ জানানোর জন্য বনরা করে, কিন্তু বনদের কোনো আশীষের কোনো ব্যাপার নেই। ওই জন্য আমাদের কয়েকজন একটা উদ্যোগ নিয়েছি যে এই বনফোটাটা পালন করা হবে, কারণ বনদের শুভেচ্ছা জানানোর মতো বা মেয়েদের কোনো শুভেচ্ছা জানানোর কোনো রিচুয়াল এখনো পর্যন্ত আমাদের সমাজে হয়নি। এই উদ্যোগেই আমাদের এই বনফোটাটা গত 5 বছর ধরে আমরা শুরু করেছি। বহু হিন্দু এবং অন্য কোনো কমিউনিটির লোকেরাও এখানে আসে। এভাবেই আমরা উদযাপন করেছি এবং সদরে সবাই আসে, সবাই নিজের মতো যৎকিঞ্চিৎ খাবার দাবার নিয়ে রয়েছে। খুব নিষ্ঠা সহকারে আমরা এইটা পালন করে থাকি। কি বলেন বনকে ফোটা দেওয়ার সময় কি বলেন? বন্ডে তোর বারুক আয়ু, জীবন জামে পরুক কাটা, শাস্ত্রগুরু চোখ রাঙালে বনকে বাঁচার আশিস ফোটা। কি বার্তা দেবেন? বার্তা দেবো যে আমাদের মতো আরও অনেকেই এই বনফোটাটা চালু করুক, এবং বন শুধু নয়, সমাজের মেয়েদেরকেও একটা শুভেচ্ছা জানানোর কোনো রিচুয়াল। এই মন্ত্র উচ্চারণ করে বনেদের দীর্ঘায়ু কামনা করা হয়। ক্যালেন্ডারে বনফোটার কোনো দিনক্ষণ না থাকলেও তারা আশা করেন এই দিনটি তাদের জন্য বনফোটার দিন। এই দিনটি আমরা পালন করি, বনেরা বনকে ফোটা দেবে, তার আয়ু বৃদ্ধির জন্য আশীর্বাদ কামনা করবে, প্রার্থনা করবে। এই দিনটি ক্যালেন্ডারে স্থায়ী হোক এই কামনায় আমরা এই উপলক্ষটা পালন করি। বলছি যে আজকে তো গুরু পূর্ণিমা, সেই উপলক্ষেই করেন? না, আসলে আমরা একটা দিন খুঁজে পাচ্ছিলাম না বছরে যে দিনটি সকলকে টানা যায় আর কি। তো সেক্ষেত্রে দেখলাম এই একটি মাত্র দিন মোটামুটি সরকারি ছুটি থাকে, ছুটির দিন হিসেবে এটি বেছে নিলাম। আর ভাইফোঁটা ঠিক পরে পরেই হচ্ছে, ফলে বনফোঁটাটা গ্রহণযোগ্য। এর একটাই উদ্দেশ্য, বোনরা বোনদেরকে ভালো রাখবে। কারণ আমার মনে হয় যদিও প্রত্যেকে নিজের নিজের ভালো থাকার দায়িত্ব প্রত্যেকের, কিন্তু তবুও একটা একসাথে জড়ো হওয়া, আনন্দ করা এবং মঙ্গল কামনায় একসাথে বনরে তোর বারুক আয়ু, জীবন জমে পরুক কাটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বনরা। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।